আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। তোমাদের ফার্স্ট টার্ম এক্সাম চলে এসেছে। তোমাদের যে সিলেবাসে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে ফার্স্ট টার্মিনাল এক্সামের এটি শেষ চ্যাপ্টার। দেখো 4 নম্বর অধ্যায় কি রয়েছে, পৃথিবীর জন্ম ও প্রাণের সৃষ্টি। এই অধ্যায়টি আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। দেখো কিভাবে পৃথিবীর জন্ম হয়েছে। আমরা কোন গ্রহে বসবাস করি, পৃথিবীতে। এই গ্রহ সম্পর্কে আমরা আজকে জানব। এই পৃথিবী কি করে সৃষ্টি হলো এবং এই পৃথিবীতে কিভাবে প্রাণ অর্থাৎ প্রাণের সৃষ্টি হলো। পৃথিবীর জন্ম প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর জন্ম হয়েছে। তাহলে পৃথিবী কত বছর আগে জন্ম হয়েছে? আমাদের পৃথিবীর জন্ম হয়েছে প্রায় 450 কোটি বছর আগে। বিজ্ঞানী স্টিফেন হকিংস বিভিন্ন পরীক্ষা করে পৃথিবীর জন্ম সময়ের কথা জানিয়েছেন। পৃথিবীর কিভাবে জন্ম হয়েছে এবং কত বছর আগে জন্ম হয়েছে এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ বিভিন্ন মত দিয়েছেন। তার মধ্যে আমাদের আধুনিক বিজ্ঞানী স্টিফেন হকিংস তিনি জানিয়েছেন যে পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে এবং প্রায় কত বছর আগে সৃষ্টি হয়েছে তার একটি তিনি বিস্তারিত গবেষণা করে জানিয়েছেন যে পৃথিবী কিভাবে এবং কত বছর আগে সৃষ্টি হয়েছে। সূর্য ও অন্য কোন নক্ষত্র একসময় কাছাকাছি চলে এসেছিল বলে বিজ্ঞানীরা অনুমান করে। এই কাছাকাছি চলে আসার ফলে বিরাট বিস্ফোরণ ঘটে এবং টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে কিছু অংশ। এই যে তোমাদের বইয়ে দেখো একটি ছবি রয়েছে, দেখো একটি আগুনের পিণ্ড এবং পাশে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। আসলে এটি সূর্য এবং তার আশেপাশে কিছু নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলো একসময় সূর্যের কাছাকাছি চলে এসেছিল এবং সূর্যের সঙ্গে ঘর্ষণে এক বিরাট বিস্ফোরণ সৃষ্টি হয়েছে। সেই বিস্ফোরণের ফলে সূর্যের কিছু কিছু অংশ টুকরো টুকরো হয়ে চারদিকে ছিটকে পড়েছিল। সেই অংশগুলি সূর্যের চারপাশে অবিরাম ঘুরতে থাকে। আমরা জেনেছি যে সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে, 8টি গ্রহ। সেই গ্রহগুলো সূর্যের চারদিকে অবিরাম ঘুরে চলেছে। এই গ্রহগুলোর কিভাবে সৃষ্টি হয়েছে, এই যে বিভিন্ন নক্ষত্রগুলো, সূর্য একটি নক্ষত্র, সেই নক্ষত্রের সঙ্গে ঘর্ষণে এক বিস্ফোরণ সৃষ্টি হয়। সেই বিস্ফোরণের সময় সূর্যের কিছু কিছু টুকরো টুকরো অংশ সেগুলো সূর্য থেকে ছিটকে যায় এবং সূর্যের চারপাশে ঘুরতে থাকে। এই টুকরোগুলি এক একটি গ্রহ ও উপগ্রহ। তাহলে এই যে সূর্যের সঙ্গে ঘর্ষণের ফলে যে টুকরো টুকরো অংশগুলো সৃষ্টি হলো সেগুলোই এক একটি গ্রহ ও উপগ্রহ। তার মধ্যে হলো একটি আমাদের এই পৃথিবী। আমরা যে গ্রহে বসবাস করি সেটির নাম কি, পৃথিবী। এই টুকরো টুকরো অংশগুলো সূর্য থেকে ছিটকে বেরিয়ে গেল, তার মধ্যে একটি হলো আমাদের এই পৃথিবী। এইভাবে পৃথিবীর জন্ম হয়। জন্মের সময় পৃথিবী ছিল একটি জ্বলন্ত আগুনের গোলা। যেহেতু সূর্য একটি আগুনের গ্যাসীয় পিণ্ড, সেখান থেকে বিভিন্ন নক্ষত্রের সঙ্গে ঘর্ষণের ফলে ছোট ছোট টুকরোগুলো সূর্য থেকে বাইরে ছিটকে বেরিয়ে এসে সেখান থেকেই গ্রহ উপগ্রহগুলো সৃষ্টি হয়েছে। তাই পৃথিবী সৃষ্টির জন্মলগ্নে একটি আগুনের গ্যাসীয় পিণ্ড অর্থাৎ আগুনের গোলা অবস্থায় ছিল। বহু বছর জ্বলন্ত অবস্থায় ঘুরতে ঘুরতে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তাহলে পৃথিবী তার জন্মলগ্নে কি অবস্থায় ছিল, একটি আগুনের গ্যাসীয় পিণ্ড বা আগুনের গোলাকৃতি অবস্থায়। সেই জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। একসময় পৃথিবীর উপরে একটি পাতলা আস্তরণ সৃষ্টি হলো। পৃথিবী প্রথম অবস্থায় আগুনের গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর সূর্যের চারদিকে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং তারপর অনেক বছর পর পৃথিবীর উপরে এক পাতলা আস্তরণ সৃষ্টি হলো। একে বলা হয় ভূত্বক। কি বলা হয়? ভূত্বক। একেবারে ঠান্ডা হওয়ার পর ভূত্বক কোথাও উঁচু কোথাও নিচু হয়ে পড়ল। যখন পৃথিবী প্রায় 350 কোটি বছর পর ঠান্ডা অবস্থায় ফিরে এলো, তখন পৃথিবীর উপরে এক আস্তরণ সৃষ্টি হলো। সেই আস্তরণ হলো ভূত্বক। সেই ভূত্বক যখন সৃষ্টি হলো তখন পৃথিবীতে কিছু কিছু জায়গা উঁচু রয়ে গেল, আবার কিছু কিছু জায়গা নিচু রয়ে গেল। নিচু অংশে হলো সাগর, মহাসাগর এবং উঁচু অংশে কি সৃষ্টি হলো,
স্থলভাগ তৈরি হলো। স্টিফেন হকিং বিশেষ পদ্ধতিতে হিসাব করে জানিয়েছেন যে পৃথিবী সৃষ্টি হয়েছিল 456.7 কোটি বছর আগে। আমরা আনুমানিক বলি যে পৃথিবী প্রায় 450 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল, কিন্তু বিজ্ঞানী স্টিফেন হকিং তিনি বিভিন্ন গবেষণা পদ্ধতির মাধ্যমে গবেষণা করে জানিয়েছেন যে পৃথিবী 456.7 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। আর সৃষ্টির পর থেকে ঠান্ডা অবস্থায় পৌঁছতে সময় লেগেছে প্রায় 350 কোটি বছর। তাহলে পৃথিবী যখন জ্বলন্ত আগুনের গ্যাসীয় পিণ্ড অবস্থায় ছিল, তার থেকে ঠান্ডা অবস্থায় ফিরে আসতে প্রায় সময় লাগে 350 কোটি বছর। পৃথিবীর স্থলভাগ ও জলভাগ। পৃথিবীর স্থলভাগ মোট 7টি অংশে বিভক্ত। এই অংশগুলিকে বলা হয় মহাদেশ। এই যে সম্পূর্ণ পৃথিবীটি রয়েছে আমাদের গ্রহ, এই গ্রহ যে স্থলভাগগুলো রয়েছে সেই স্থলভাগগুলোকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। সেই 7টি অংশগুলো, 7টি যে স্থলভাগের অংশ রয়েছে সেই অংশগুলোকে আমরা বলবো মহাদেশ। অর্থাৎ পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে, তাহলে পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। সেগুলো কি কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশিয়ানিয়া এবং আন্টার্কটিকা। তোমাদের বইয়ে দেখো পৃথিবীর মানচিত্রের ছবি দেওয়া রয়েছে। পৃথিবীর মানচিত্রটি তোমরা লক্ষ্য করলে দেখবে যে স্থলভাগগুলো 7টি খণ্ডে বিভক্ত, আর এই স্থলভাগগুলোকে বলা হয় মহাদেশ। তাহলে কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ। সেগুলো কি কি? দেখো প্রথমে রয়েছে এশিয়া, তারপরে দেখো ইউরোপ, এখানে রয়েছে আফ্রিকা, এখানে উত্তর আমেরিকা, এখানে দক্ষিণ আমেরিকা, এখানে রয়েছে ওশিয়ানিয়া এবং এদিকে সবার নিচে রয়েছে আন্টার্কটিকা। তাহলে কয়টি মহাদেশ হলো? 7টি মহাদেশ। পৃথিবীর জলভাগকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। এই ভাগগুলিকে বলা হয় মহাসাগর। অর্থাৎ পৃথিবীতে 5টি মহাসাগর আছে। তাহলে সম্পূর্ণ পৃথিবীকে কয়টি স্থলভাগে ভাগ করা যায়? 7টি স্থলভাগে। সেগুলো কি? 7টি মহাদেশ। আবার যে জলভাগগুলো রয়েছে সেই জলভাগগুলোকে আমরা আবার 5টি ভাগে ভাগ করতে পারি। সেই জলভাগগুলোকে বলা হয় মহাসাগর। তাহলে পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে? 5টি মহাসাগর। সেগুলো কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। দেখো তোমরা মানচিত্রটি দেখো, তোমাদের বইয়ে যে মানচিত্রটি রয়েছে পৃথিবী, সেখানে স্থলভাগগুলো একটু ভালো করে লক্ষ্য করো। এই যে এশিয়া এবং ওশিয়ানিয়া ডান দিকে রয়েছে দেখো প্রশান্ত মহাসাগর, এবং এশিয়ার ঠিক নিচে রয়েছে ভারত মহাসাগর, এবং আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার ঠিক মাঝখানে রয়েছে আটলান্টিক মহাসাগর, এবং ইউরোপের উত্তরে রয়েছে সুমেরু মহাসাগর, এবং আফ্রিকার দক্ষিণে রয়েছে কুমেরু মহাসাগর। পৃথিবীর আয়তন। পৃথিবীর মোট আয়তন 51,66,000 বর্গ কিলোমিটার। আমাদের যে গ্রহটি রয়েছে পৃথিবী, সেই পৃথিবীর সম্পূর্ণ আয়তন কত? সম্পূর্ণ আয়তন হলো 51,66,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে স্থলভাগ প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার এবং জলভাগ প্রায় 36 কোটি বর্গ কিলোমিটার। সম্পূর্ণ পৃথিবীতে সবটা তো স্থলভাগ নয়, আবার সবটা জলভাগ নয়। তার মধ্যে আমরা কি জানি? পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থল হলো 15 কোটি বর্গ কিলোমিটার এবং জলভাগের পরিমাণ রয়েছে প্রায় 36 কোটি বর্গ কিলোমিটার। পৃথিবীতে জল স্থলভাগের তুলনায় জলভাগ বেশি। মোট আয়তনের প্রায় 29% স্থলভাগ এবং 71% হলো জলভাগ। তাহলে আমরা আগেই জেনেছি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, অর্থাৎ প্রায় 29% স্থলভাগ এবং প্রায় 71% হলো জলভাগ। এখানে প্রায় শব্দটি লক্ষ্য করো, কেন দেওয়া রয়েছে প্রায় শব্দটি? যখন পুরোপুরি সঠিক হিসাব দেওয়া যায় না বা দেওয়া হয় না, কাছাকাছি বা কম বেশি হিসাব দেওয়া হয়, তখন প্রায় কথাটি ব্যবহার করতে হয়। তাহলে আমরা প্রায় কথাটি কখন ব্যবহার করব? যখন কোনো কিছুর হিসাব আমরা সঠিকভাবে দিতে পারি না, তখন আমরা প্রায় শব্দটি ব্যবহার করব।
তারপর রয়েছে দেখো পৃথিবী উপগ্রহ। গ্রহের চারপাশে যে জ্যোতিষ্ক অবিরাম ঘুরে বেড়ায় তাকে উপগ্রহ বলে। উপগ্রহ কাকে বলে? গ্রহর চারপাশে যে জ্যোতিষ্ক গুলো ঘুরে বেড়ায় তাদেরকে আমরা কি বলি? উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ মাত্র একটি, সেটি হলো চাঁদ। পৃথিবীর উপগ্রহ কয়টি রয়েছে? একটি। আর সেই উপগ্রহ কোনটি? সেই উপগ্রহের নাম হলো চাঁদ বা চন্দ্র। বুধ ও শুক্রে কোনো উপগ্রহ নেই। পৃথিবী ছাড়া যে আরো গ্রহগুলো রয়েছে তার মধ্যে বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। বৃহস্পতির উপগ্রহ রয়েছে 16টি, মঙ্গলের উপগ্রহ রয়েছে 2টি, শনির উপগ্রহ 8টি, ইউরেনাসের 15টি এবং নেপচুনের 8টি উপগ্রহ আছে। তোমরা এটা ভালো মতো মনে রাখবে, পৃথিবীর একটি উপগ্রহ, বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই এবং বৃহস্পতির রয়েছে 16টি উপগ্রহ, মঙ্গলের 2টি, শনির 18টি, ইউরেনাসের 15টি এবং নেপচুনের 8টি উপগ্রহ রয়েছে। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ তার কক্ষপথে অবিরাম ঘুরছে। সূর্যের চারদিকে যেরকম গ্রহগুলো ঘুরে বেড়া ঘুরে চলেছে অবিরাম, তেমনি গ্রহগুলোর চারপাশেও উপগ্রহগুলো অবিরাম ঘুরে চলেছে। তেমনি পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীর চারদিকে অবিরত ঘুরে চলেছে। সূর্য ও অন্য একটি নক্ষত্রের সংঘর্ষে যেমন পৃথিবী ও অন্যান্য গ্রহের সৃষ্টি হয়েছে, একই রকম পৃথিবী ও অন্য একটি গ্রহের বিস্ফোরণে চাঁদের সৃষ্টি হয়েছে। আমরা কি জেনেছি? সূর্যের সঙ্গে অন্য কোনো নক্ষত্রের ঘর্ষণের ফলে বিস্ফোরণের সময় সূর্য থেকে কিছু কিছু টুকরো বেরিয়ে গ্রহগুলো সৃষ্টি হয়েছে। তেমনি আমাদের যে পৃথিবীর উপগ্রহ রয়েছে চাঁদ, সেটি কিভাবে সৃষ্টি হয়েছে? সেটিও সৃষ্টি হয়েছে পৃথিবীর মতোই আরো একটি গ্রহ সঙ্গে ঘর্ষণ লেগে পৃথিবী থেকে কিছু অংশ বেরিয়ে গিয়ে চাঁদ অর্থাৎ আমাদের পৃথিবীর উপগ্রহের সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টির প্রায় 9.5 কোটি বছর পরে চাঁদের জন্ম হয়। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তার আরো প্রায় 9.5 কোটি বছর পর চাঁদের জন্ম হয়েছিল। পৃথিবীর মতো চাঁদেরও নিজস্ব আলো নেই। তাহলে আমরা আগেই জেনেছি যে গ্রহ উপগ্রহের নিজস্ব কোনো আলো নেই, শুধুমাত্র নক্ষত্রের নিজস্ব আলো রয়েছে। পৃথিবীর যেমন নিজস্ব আলো নেই, তেমনি চাঁদেরও নিজস্ব আলো নেই। যেহেতু পৃথিবী একটি গ্রহ এবং চাঁদ একটি উপগ্রহ, পৃথিবীর মতো চাঁদেরও নিজস্ব আলো নেই। সূর্যের আলোতেই চাঁদ আলোকিত হয়। আমাদের পৃথিবীতে কোথা থেকে আলো পাই? সূর্য থেকে। তেমনি চাঁদেও আলো আসে কোথা থেকে? সূর্য থেকে। পৃথিবীর চারপাশে চাঁদ বা চন্দ্রে একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় 27 দিন 8 ঘন্টা। চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরতে কত সময় লাগে? প্রায় 27 দিন 8 ঘন্টা। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? প্রায় 384,399 কিলোমিটার। তাহলে যদি বলা হয় পৃথিবী চারদিকে চাঁদের একবার ঘুরতে কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। আর পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 384,399 কিলোমিটার। চাঁদ নিয়ে মানুষের অনেক কল্পনা আছে। মানুষ একসময় চাঁদে যাওয়ার স্বপ্ন দেখত। প্রথম চাঁদে লাইকা নামের একটি কুকুরকে পাঠানো হয়েছিল। এরপর 1969 খ্রিস্টাব্দের 16 জুলাই মানুষ প্রথম চাঁদের মাটিতে পা রাখে। মানুষ প্রথমে ভাবত কি করে চাঁদে যাওয়া যায়, তার জন্য তারা প্রথম একটি কুকুরকে চাঁদে পাঠায়। লাইকা নামে একটি কুকুরকে প্রথম তারা চাঁদে পাঠায়। তারপর যখন প্রযুক্তির আরো উন্নতি ঘটলো তখন মানুষ চাঁদে প্রথম পা রাখা শুরু করলো। চাঁদে প্রথম পা রাখেন কে? চাঁদে প্রথম পা রাখেন মহাকাশ বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। কত খ্রিস্টাব্দে? 1969 খ্রিস্টাব্দে 16 জুলাই। তারপর রয়েছে দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টি। পৃথিবী সৃষ্টি হওয়ার পর পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হলো সেটা আমরা জানব। পৃথিবী ঠান্ডা হওয়ার পর ভূত্বক সংকুচিত হলো বা কুঁচকে গেল। পৃথিবী প্রথমে কি একটি আগুনের গ্যাসীয় বিন্দু ছিল, তারপর ধীরে ধীরে ঠান্ডা হয়ে তার উপর ভূত্বকের একটি আস্তরণ পড়লো। সেই আস্তরণটি পরে কি পরে পৃথিবীটা কি হলো, যখন শীতল হলো তখন কুঁচকে গেল বা সংকুচিত হয়ে গেল, আগের থেকে আয়তনে কমে গেল। এর ফলে কি হলো, কোথাও নিচু আবার কোথাও উঁচু হয়ে পড়লো ভূত্বক। নিচু অংশে বরফ গলা ও বৃষ্টির জল পূর্ণ হয়ে কি সৃষ্টি হলো? সাগর, মহাসাগর, হ্রদ,
ইত্যাদি সৃষ্টি হয়ে গেল। আর পৃথিবী ঠান্ডা হওয়ার পর বহু বছর একটানা বৃষ্টি হয়েছিল, সেই জলেই পূর্ণ হয়ে গেল জলভাগ। এই জলভাগে প্রথম জন্ম নিল শ্যাওলা ও অন্যান্য ছোট ছোট উদ্ভিদ, যারা শুধুমাত্র জলেই জন্মায়। তাহলে পৃথিবী যখন একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর প্রায় 350 কোটি বছর পর ধীরে ধীরে শীতল হতে হতে একটি কঠিন আস্তরণের সৃষ্টি হলো। সেই আস্তরণ আবার সংকুচিত হয়ে পড়লো, তারপরে কি হলো, সে কঠিন আস্তরণের কিছু জায়গা নিচু হয়ে গেল, কিছু জায়গা উঁচু হয়ে গেল, উঁচু হয়ে রয়ে গেল। সেই নিচু জায়গাগুলোতে বৃষ্টির জল এবং বরফ গলা জলে সেই নিচু জায়গাগুলো ভরাট হয়ে গেল। সেই নিচু জায়গাগুলোতে সৃষ্টি হলো সাগর, মহাসাগর, হ্রদ এবং উঁচু জায়গাগুলো স্থলভাগ হিসেবে রয়ে গেল। পৃথিবী যখন ঠান্ডা হয়ে গেল, তখন পৃথিবীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির জলে পৃথিবীর যে নিচু জায়গাগুলো রয়েছিল, সেই জায়গাগুলোতে জল ভরাট হয়ে গেছিল। সেই জলভাগে প্রথম কি জন্ম নিল, শ্যাওলা এবং অন্যান্য ছোট ছোট উদ্ভিদ, এরা শুধুমাত্র জলেই জন্মায়। এরপর হলো কিছু কিছু কীট, প্রথমে কি জন্ম নিল, জলে শ্যাওলা, তারপর ছোট ছোট উদ্ভিদ জন্মালো এবং তারপর ছোট ছোট এরপর কীট জন্ম নিল, এরাই পৃথিবীর প্রথম প্রাণী। ধীরে ধীরে বিভিন্ন জলজ প্রাণী, মাছ, কচ্ছপ প্রভৃতি জন্মালো, শ্যাওলা, তারপর ছোট ছোট কীট, তারপর বিভিন্ন জলজ প্রাণী, মাছ, কচ্ছপ প্রভৃতি পৃথিবীতে জন্ম নিল। এইভাবে প্রাণের সৃষ্টি হতে হতে সবশেষে জন্ম হলো মানুষের। প্রাণীদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো অক্সিজেন ও জল। তাহলে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কি, অক্সিজেন এবং জল। আমরা যদি অক্সিজেন না গ্রহণ করি, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। একমাত্র পৃথিবীতেই জল ও অক্সিজেন পাওয়া যায় বলে এখানে প্রাণীদের জন্ম হয়েছে। এখনো অন্য কোন গ্রহে প্রাণের সন্ধান পাওয়া যায়নি। সৌরজগতের যে আরো গ্রহ রয়েছে, সেই গ্রহগুলোর মধ্যে শুধুমাত্র পৃথিবীতেই কিন্তু জল ও অক্সিজেন পাওয়া যায়। তাই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে। এছাড়াও যে আরো 7টি গ্রহ রয়েছে পৃথিবী ছাড়া, সেই গ্রহগুলোতে এখনো পর্যন্ত প্রাণের কোনো সন্ধান পাওয়া যায়নি। পৃথিবীর ভূত্বকের উপরে শূন্য অঞ্চলে আছে বিভিন্ন গ্যাসীয় পদার্থ। আমরা যে পৃথিবীর স্থলভাগের উপর বসবাস করি, তার ঠিক উপরে রয়েছে বিভিন্ন গ্যাসীয় পদার্থ। এদের একত্রে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে ভূত্বকের উপরের অংশটি কি গ্যাসীয় পদার্থ দিয়ে ভরাট রয়েছে, এই অংশটিকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। তাহলে বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান কি যদি বলা হয়, তাহলে তোমরা কি লিখবে, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড। প্রাণীর বেঁচে থাকার জন্য যেমন দরকার অক্সিজেন, তেমনি গাছপালার বেঁচে থাকার জন্য প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড। প্রাণীরা বেঁচে থাকার জন্য কি গ্রহণ করে, অক্সিজেন। আবার গাছপালা বেঁচে থাকার জন্য কি গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড। ভালো মতো মনে রাখবে, প্রাণীরা শ্বাস গ্রহণের সময় গ্রহণ করে অক্সিজেন এবং গাছপালা শ্বাস গ্রহণের সময় গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড। প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। আবার গাছপালা বা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। আমরা মানুষেরা অর্থাৎ প্রাণীরা আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, কিন্তু গাছ বা উদ্ভিদেরা ঠিক তার বিপরীত, তারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাই আমাদের ও অন্যান্য প্রাণীদের ভালোভাবে বেঁচে থাকার জন্য গাছপালা লাগানো খুবই দরকার, কেননা আমরা অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবো না। আর এই অক্সিজেন কে উৎপাদন করে, গাছে পাতায় অক্সিজেন উৎপাদন হয়, তাই আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। তারপর তোমাদের রয়েছে মডেল প্রশ্ন উত্তর, এগুলো তোমরা বাড়িতে পড়বে। আর এই চ্যাপ্টারে যে অনুশীলনী রয়েছে, সেই অনুশীলনীর প্রশ্ন উত্তর আমি তোমাদের করিয়ে দেব। তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে, তোমরা বাড়িতে এর আগে যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে সেগুলো তোমরা ভালোমতো পড়বে, এই চ্যাপ্টারটিও ভালোমতো পড়বে, তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তাহলে সবাই বাড়িতে ভালোমতো পড়াশোনা করবে। ধন্যবাদ।